बेसिकली आज के टनसिल निये कतगुलो कथा बोलबो। टनसिल कि पेशेंट आमादेर काछे जिज्ञेस करे डाक्टर बाबू एई आमार टनसिल बेड़ेछे, एगुलो मोटी टनसिल ना, एगुलो कतगुलो ग्लैंड बेसिकली सबमार्जिनाल ग्लैंड थाके, एखाने सबमेंटल ग्लैंड थाके, एटा सार्वाइकल लिम्फ नोड थाके, किन्तु ओखाने टनसिल। टनसिल बेसिकली आपनि जोदि हाँ करे दु साइडे जीभेर ठीक जेखाने शेष होच्छे तार पाशे दुदिके जोदि हाँ करे देखें दुदिके दुटो लिम्फয়েড बड़ बड़ टिश्यू थाके, जेखाने आमरा आलजिबा आलजिबार दुदिके तो आलजिबा माझखाने देखबेन देखबेन एकटा छोट्ट मतो आलजिबा झुलछे, तार पाशे दुटो जायगा होच्छे टनसिल। लिम्फয়েড टिश्यू टनसिले डेफिनेटलि किछु रोल आछे, इनिशियल लाइफे इम्यूनिटी इये करे, तार माने एई नय जे होल लाइफ टनसिल थाके। आमादेर सबाइके किन्तु टनसिल कमे जाय, रुडिमेंटारि हये जाय, माने छोटो हये जाय। ताहले आपनि भाबुन टनसिल अनेकेई विभिन्न कोश्चेन टनसिल करा उचित ना, टनसिल करले बिराट ब्लिडिंग हय सेइजन्य भये कराय ना, टनसिल करले कखनो कखनो अनेके बले गला बसा, सेगुलो अल आर मिथ बेसिकलि, तो कोनोटाई ठीक ना। प्रपारलि आपनाके ब्यापारटा बोझाबो। छोटो टनसिल डेफिनेटलि नाओ करते पारे, किन्तु छोटो टनसिल किन्तु बारे बारे थ्रोट इनफेक्शन होच्छे, थ्रोट फैरेंजाइटिस ना टनसिले इनफेक्शन होच्छे, पेके जाच्छे, पुज हो जाच्छे, ताहले आपनाके टनसिल रिमूव करा उचित। तार माने कोनोटाई ना कोनोटाई हाँ एरकम नय। सारा पृथिबीर आमरा जोदि इंग्लैंडेर ट्रिटमेंट सिस्टेम के बेटार भावे भाबी, आमि देखाबो जे ओदेर सेও किन्तु 2 बछर बाच्चाके टनसिल करे। 7 मार्च 17 आमार काछे एसेছে जे 19 टनसिलेक्टमी एडिनेक्टमी 2 बछर बाच्चाके करा हयेছে, तार माने एक्सेप्टेड सारा पृथिबीते अपारेशनटा। तो एबार प्रश्न होच्छे जे सबाइकारे कि टनसिल करा उचित? केन करब? एकबार टनसिल इनफेक्शन हलो माने टनसिल अपारेशन करे ता ना, किन्तु आपनि जे हिउज अबस्ट्राक्टिव टनसिल, कैंसार टनसिल, एक्जैक्टलि एकटा बड़ो टनसिल हये गेछे बा आपनि लिम्फोमा सस्पेक्ट करछेन, एक साइडे बिग टनसिल, सेगुलो तो अवश्य इंडिकेशन टनसिलेक्टमी। एबं एबार प्रश्न उठछे जे टनसिल जोदि भाबेन आपनार टनसिल आछे, आपनाके अल टाइम भाबते हबे जे सेम टाइप अफ लिम्फ नोड लिम्फয়েড हाइपारप्लेशिया सेम टाइप अफ थाकते पारे, नाकेर पिछने एडिनয়েড बोले आरेकटा जायगा आछे। तार माने आमार अनुरोध आपनि जे कोनो डाक्तार काছে যাচ্ছেন टनसिल बड़ो बोले যাচ্ছেন, আপনি ভাবুন আপনার নাকের পিছনেও সেম গ্ল্যান্ড। আপনি বারবার সর্দি কাশির জন্য দেখাচ্ছেন টনসিল, কিন্তু সর্দি কাশি কিন্তু টনসিল মেইনলি দায়ী নয়, সর্দি কাশির জন্য দায়ী হচ্ছে নাকের পিছনে আরেকটা গ্ল্যান্ড বা নাকের পিছনে কোনো অবস্ট্রাকশন বা পলিপ। সুতরাং অবশ্যই আপনার টনসিলের সাথে সাথে এন্ডোস্কোপি করে সেটাও দেখে নেওয়া উচিত। এমনকি বড় বড় টনসিল অ্যাডাল্ট টনসিল বিরক্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে এসছে, তারপর তাদের দেখেছি বড় বড় অ্যাডিনয়েড আছে 32 বছর 50 বছর, তাই বারবার সর্দি কাশি। সুতরাং টনসিলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম আছে কি না জানা উচিত। টনসিলটা তার কীরকম ছবি আছে আপনাকে এবার দেখাবো, আমি ছবিটা তার আগে দেখাবো ব্লাডলেস কীভাবে হয়। আর নর্মালি যদি আপনি ওপেন সার্জারি করেন, মাইক্রোস্কোপ ছাড়া করেন, খালি চোখে এবং নর্মাল কনভেনশনাল ইনস্ট্রুমেন্টে ম্যাক্সিমাম ব্লিডিং হয় ওটিতে, এবং অনেকেরই এত ব্লিডিং হচ্ছে টনসিল নিয়ে ডাক্তারই বন্ধ করে দিচ্ছে, আর টনসিল করেনি সেই ডাক্তার কখনো। এমনও সব মিথ আছে বেসিক্যালি যে একবার টনসিল করে এত ব্লিডিং হচ্ছে। এমনও আমি এক জায়গায় গিয়েছিলাম অ্যাজ এ রেস্কিউ সার্জন, 5 বোতল ব্লাড দেওয়া হয়ে গেছিলো। তো সব রকমই জীবনে অভিজ্ঞতা আছে, অবশ্যই পরেও ইনফেকশন হতো, দ্যাট ইজ দ্য পার্ট ডিফারেন্ট। কিন্তু টনসিল অপারেশনের সময় কী কী প্রবলেম হয় এবং কাদের করা উচিত টনসিল, এবং টনসিল নিয়ে এত কথা, টনসিল নিয়ে গলা বসে, এগুলো অল আর রং কনসেপ্ট। আপনাকে তার মানে প্রপারলি টনসিল কোনটা জানতে হবে, এবং প্রপারলি যদি রিয়েলি অবস্ট্রাকশন হয় বা অন্যান্যভাবে আপনার রেকারেন্ট থ্রোট ইনফেকশন হচ্ছে এবং বারবার এসোটাইটার অ্যাবনর্মাল হয়ে গেছে। এসোটাইটার বেসিক্যালি স্ট্রেপ্টোলাইসিস ও টাইটার, সেটা হচ্ছে যে আপনার যদি খুব বেশি বেড়ে যায়, মানে স্ট্রেপ্টোকক্স ইনফেকশন বারবার হয়েছে এবং ইনফেকশন হয়ে কি করছে আপনার এই কাউন্টটা বাড়িয়ে দিচ্ছে। তো যদি এসোটাইটার বারবার বেড়ে যায়, বেড়ে গেছে, তার মানে বারবার থ্রোট ইনফেকশন হচ্ছে, স্ট্রেপ্টোকক্যাল ইনফেকশন রিপিটেড হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে অন্যান্য কিডনি, হার্ট বা অন্যান্য সিস্টেমে খারাপ হতে পারে, রিউম্যাটিক ফিভার বা ওই ধরনের জিনিস হতে পারে, সেক্ষেত্রেও অনেক সময় টনসিল অপারেশন করা হয়। তার মানে টনসিলের ইন্ডিকেশন কী কী হলো? বড় টনসিল যেটা আপনার অবস্ট্রাকশন করছে, রাতে ঘুমোনো দেখবেন এই বড় টনসিল। আমার এসেই বলে ডাক্তারবাবু আমার তো ছোটোবেলা থেকেই টনসিল, আজ খুব মহান কাজ করে বলেছেন, ছোটোবেলা থেকে বিরাট বিরাট আপনি টনসিল নিয়ে বসেছেন, দিয়ে অবস্ট্রাকটিভ স্লিপ আপনি ঘুমোচ্ছে রাতে, আর বাবা বলছে যে না না আমার বাচ্চাটা 7 দিন ধরে, তারপর মিসেসকে পাশে জিজ্ঞেস করছে চাচা আমরা বাচ্চা দেখছি না, আমার বিয়ের পর থেকে 8 বছর ধরে দেখছি এরকম করে ঘুমায়। তাহলে ইজ অল আর অ্যাডাল্ট ওয়েসে বেসিক্যালি, কেন পেরিডিক ওয়েসে ছিল তাদের, তার মানে বাবা ট্রিটমেন্ট করলো না, এবার ওয়াইফের বিরক্ততে ওয়াইফ বা হাজব্যান্ড, ওয়াইফের প্রবলেম হলো হাজব্যান্ড নিয়ে এলো, এবার তাতেও না হলে নাতি নিয়ে আসবে, যে প্রবলেম শুরু হয়ে যায়, হার্টের প্রবলেম শুরু হয়ে যাবে। তো কেন এরকম ভোগান্তি চলতে থাকবে? তো আপনি দেখুন, জানুন এক্স্যাক্টলি কী, এবং যদি সত্যি সত্যি অপারেশন দরকার হয় করে নিন। কেন এরকম একটা মুখের মধ্যে হাঁ থাকার কথা, খোলা থাকার কথা, সেটা নিয়ে একটা বড় বড় টনসিল নিয়ে আবার নম্বর মনে হচ্ছে অবস্ট্রাকশন হয়ে আছে, তো এরকম কেন হয়? আপনি দেখুন ব্যাপারগুলো। ভয়েসও চেঞ্জ হয়ে যায়। বহু লোকের আছে ভয়েস চেঞ্জ হয়ে গেছে গলার একটা বোমা সাইজের টনসিল দিয়ে, এবং ওটাই ভাবে নর্মাল ভয়েস না কি আমার টনসিল করবো না, ছোটোবেলা থেকে আমার টনসিল আছে, কি মহান কাজ করে বেড়েছেন ছোটোবেলা থেকে টনসিল। এবার দেখুন টনসিল টনসিল যদি প্রপারলি আপনি টনসিল করতে শেখেন এবং প্রপারলি ডায়াগনোসিস করে যদি প্রপারলি আপনি আন্ডার ম্যাগনিফিকেশান দেখেন এবং আপনি ডাক্তারবাবুকে যে কোনো ডাক্তারবাবুকে টনসিল করার সময় বলবেন আমি পুরো অপারেশনের রেকর্ড চাই, তো রেকর্ড করলে প্রপারলি যে টনসিলটা হলো তাহলে আপনি বুঝতে পারবেন, রেকর্ড চাইবেন যে আমার রিয়েলি যে হলো। এবং এখন নতুন টেকনোলজি এসে গেছে কোবলেশন, ব্লাডলেস টেকনোলজি, এক ড্রপস অফ ব্লাড বেরোনো এবং 4 ঘন্টার মধ্যে বাচ্চাকে বা বড়োকে যে কোনোভাবে ছেড়ে দেওয়া যায়। অবশ্যই ভালো করে গার্গেল করতে হবে, কারণ হচ্ছে ভবিষ্যতে সেখানে ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, যাতে না হয়। কিন্তু প্রাইমারি এবং রিয়াকশনারি কোনো হেমারেজ হবে না, জিরো রক্ত। দেখুন তো বেসিক্যালি আপনি যদি প্রপারলি সুন্দর করে আন্ডার ম্যাগনিফিকেশান, সুতরাং মাইক্রোস্কোপের নিচে করা উচিত, ম্যাগনিফিকেশান দিয়ে করা উচিত, মাইক্রোস্কোপ আর ইন্ডোস্কোপ যে কোনোভাবে আপনার। সুতরাং সে যদি ডাক্তারবাবু যদি দেখে আপনাকে সেটা রেকর্ডিং করে দেখাতে পারবে আপনাকে, তারপরে আপনি বলবেন আমার রেকর্ডিং চাই এক্স্যাক্টলি কীভাবে হলো অপারেশনটা, আমি দেখা উচিত আপনার, এটা প্রাপ্য বেসিক্যালি যে কীভাবে অপারেশনটা হলো। দেখুন ছবির মতো এরকম হবে অপারেশন, আপনার বোঝা উচিত কীভাবে টনসিল আজকাল হয়। এবং এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি, কোবলেশন টেকনোলজি, ব্লাডলেস টেকনোলজি। আপনি যদি প্রপারলি শিখতে পারেন এই টেকনোলজিটা, তাহলে একটা ড্রপস অফ ব্লাড বেরোবে না। আমি সারা পৃথিবীতে এটা ডেমনস্ট্রেট করে বেড়াই, বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে বেড়াই। এবার দেখুন একটা টনসিল 2 মিনিটে টনসিল শেষ হয়ে যাবে এবং একটা ড্রপস অফ ব্লাড বেরোবে না, নো আর বেশি। তো এটাতে প্রত্যেকটা পিলার আপনার একই রকম থাকবে, স্রেফ টনসিলে বেড়েছে না। কেন গলা বসবে? তো গলা বসার মিথটা কেন এসছে? আগেকার দিনে টনসিলে খুব বেশি মাত্রায় ইঞ্জুরি হতো, ফ্যারিঞ্জিয়াল ওয়াল ইঞ্জুরি হয়ে যেত, তখন বেসিক্যালি গলার শটটা একটু আধটু চেঞ্জ হয়েছে। সেই 2-1টা পেশেন্টে 100টা হয়তো 2টো পেশেন্ট হয়েছে, সেটা থেকে গলা চেঞ্জ হয়ে যায়, গলা ভয়েস চেঞ্জ হয়। কিন্তু কেন? এখন তো একটা ড্রপস, এখানে একটা ড্রপস অফ ব্লাড এলো না, পিলার ইনট্যাক্ট থাকছে। আপনি দেখুন প্রত্যেকটা জায়গা কি সুন্দরভাবে হচ্ছে। তো কেন আপনার ক্ষেত্রে বারে বারে এইরকম প্রবলেম হবে? দেখুন আপনি এবার লেফট সাইডে টনসিল, রাইট সাইডে হলো টনসিল হলো, এবং যে জলটা যাচ্ছে আটকানোর জন্যে আমাদের গজ দেওয়া আছে, ওখানে অজ্ঞান করা টিউব দেওয়া আছে, সেখানে কাফ ফোলানো আছে, সুতরাং জল যাবে না, জল মেনলি। আর জলটা সাক করার জন্যে অ্যাসিস্ট্যান্ট নাক দিয়ে একটা টিউব ঢুকিয়ে রেখে দিয়েছে, সেখানে আমার যে জলটা পড়ছে সেখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। দেখুন এবার তো, সুতরাং দেখুন টনসিলটা কি সুন্দর একটা প্লেন দেখা যাচ্ছে। এরা বলি আমরা পেরিটনসিলা ফাইবার, ওরও 2টো পার্ট আছে, একটা হচ্ছে মাসেলের সঙ্গে অ্যাটাচমেন্ট, একটা টনসিলে। তো ভালো করে আপনি যদি শেখেন টনসিলটা করা, তাহলে দেখবেন আমি এই টনসিলে গায়ে গায়ে মারছি, এটা আস্তে আস্তে করে একদম তুলির টানে বেরিয়ে চলে আসবে টনসিল, একটা ড্রপসও ব্লাড বেরোবে না। তো আপনি যে এত সুন্দর টনসিলেক্টমি করেন, তা কোনো হেডেক ফ্রি, ব্যথা অবশ্যই হবে, একটা আপনার জিহের একটা ছোট্ট একটা আলসার হলেও ব্যথা হয়। তো টনসিলের অপারেশনের সময় কোনো ব্যথা হবে না, 2-3 দিন কোনো ব্যথা থাকবে না, তারপরে তো আপনাকে ওই দিয়ে খেতে হবে। তো ইনিশিয়ালি একটা আলসারের মতো থাকলে যেমন হয়, বারবার গার্গেল করতে হবে, তো আস্তে 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 ব্যথাটা কমে যাবে। কিন্তু আপনি হোল লাইফের জন্য অবস্ট্রাকশন, রাতে ঘুমানোর সময় করে নাক ডাকা, ব্লক হয়ে যাওয়া, এইগুলো থাকবে না। এবং আমার বক্তব্য হচ্ছে খুব ক্লিয়ার যে টনসিল যদি বড় থাকে, আপনি দয়া করে যে কোনো ডাক্তারকে যাচ্ছেন বলবেন আমার নাকের একটা এন্ডোস্কোপি করে দেখুন নাকের পিছনে গ্ল্যান্ড আছে কিনা। তো ওইটা ইম্পর্টেন্ট, কারণ যে শুধু টনসিল করলে নাকের গ্ল্যান্ডটা থেকে গেলো, আবার সর্দি কাশি বারবার, তাহলে কী রইলো আপনার? ফ্যারিংস বাকি রইলো, মাউথ ব্রিদিং হবে, ফ্যারিংসে বারবার থ্রোট ইনফেকশন হবে, ফ্যারিঞ্জাইটিস হবে। বলবেন আমি তো টনসিল করে যদি সর্দি কাশি বেড়ে গেলো, দিয়ে বলবেন যে ফ্যারিঞ্জাইটিস থ্রোট ইনফেকশন বেড়ে গেলো, না মোটেই না, রং কনসেপ্ট। ডাক্তারবাবুরও করা হয়নি নাটা, নাকের ভেতরটা দেখে আমি বহু লোকে দেখেছি টনসিল করা আছে, বড় বড় নাকের পেছনে গ্ল্যান্ড, সেম জিনিস, সেম লিম্ফয়েড টিস্যু নাকের পেছনে রয়ে গেছে। সুতরাং ওটাও আপনার দেখতে হবে, এনকাউন্টার করতে হবে না। দেখুন গলাটা ফাঁকা হয়ে গেল সুন্দরভাবে, নাকের পেছনটাও ফাঁকা হয়ে গেল। আপনি যদি নাকের পেছনটাও ভাবেন যদি বড় গ্ল্যাম, তাহলে একদম ঝকঝকে, কোনো ব্লাড বেরোলো না, নর্মাল লাইফ হয়ে গেল। তো বেসিক্যালি আপনাকে প্রপারলি, দেখুন সাকার দিয়েছিলাম জলটা, এরপরে অ্যাডিনয়েডের জন্য আমরা সেম পেশেন্টটা হয়তো অ্যাডিনয়েড থাকবে, বেঁধে নিলাম, ও দিক থেকে মুখে ভেতর দিয়ে ওয়াইনটা চালাবো যাতে অ্যাডিনয়েডটা ফিনিশ হয়ে যায়। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি সুতরাং আপনি জানুন প্রপার সিস্টেমটা, প্রপারলি না জেনে আপনি কোনো জিনিসটার সম্বন্ধে এরকম একটা ধারণা দেবেন না। টনসিল মানে সবাইকে অপারেশন করতে হবে, টনসিল কোনো টনসিল অপারেশন করা কোনোটাই ঠিক নয়, সবাইকে মোটেই অপারেশন করতে হবে। ছোটো টনসিল একবারও ইনফেকশন হয় না, টনসিল দেখলে অপারেশন করবে, মোটেই ঠিক না, রং কনসেপ্ট। আবার টনসিলে যে প্রচণ্ড ব্লিডিং হয়, রক্তপাত হয়, এটাও একদম ভুল ধারণা, আপনাকে দেখিয়ে দিলাম। অবশ্যই সেকেন্ডারি কোনো সময় 10-12 দিন পরে ইনফেকশন থেকে হতে পারে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট পার্ট। আপনি যত্ন না নিলে, গার্গেল ভালো করে রাখলে হতে পারে, খুব ইজ ভেরি রেয়ার, একটা ওষুধ খেলে সেটাও ঠিক হয়ে যায়। তো প্রথমত হচ্ছে আপনাকে প্রপারলি ভালো করে শিখতে হবে এটা করতে হবে রক্তপাতবিহীন টেকনোলজি যদি করতে পারেন ভালো করে তাহলে কোনো ঝামেলা নেই। তার মানে সব টনসিল অপারেশন করতে হবে এটাও যেমন ভুল, টনসিল মানে অপারেশন করা যাবে না এটাও ভুল, টনসিল করলে গলা বসে যায় এটা একদমই ভুল, টনসিল মানে অপারেশনের সময় প্রচণ্ড রক্তপাত হয় এটা একদমই ভুল, কোনোটাই ঠিক না। আপনি রেকর্ড নিন, দেখুন অপারেশন দেখুন কেমন হচ্ছে। সুতরাং আপনার বাচ্চা বা বড় যারাই থাকুন টনসিল প্রবলেম সলভ করুন, বারবার ওই টনসিল নিয়ে চলতেই থাকবে সমস্যা, এটাও হতে পারে না। নমস্কার, ভালো থাকুন।